কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেই মন্ত্রীর দায়িত্ব। আর দায়িত্ব পেয়ে প্রথম দিনেই ব্যাট হাতে ক্রিজে নেমে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই নতুন সৈনিক। ময়দান এক, তবে অধিনায়ক নতুন। রাজপাল সিংহর জায়গায় কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। প্রথম দিনেই রাজ্যের পর্যটনকে চাঙ্গা করতে নিজের একগুচ্ছ পরিকল্পনার কথা শোনালেন নতুন পর্যটন মন্ত্রী। বাংলায় পাহাড় আছে, সমুদ্র আছে, জঙ্গল আছে, অ্যান্সিয়েন্ট হিস্ট্রি আছে, মনুমেন্ট আছে, এটা সুন্দরবনের মতো একটা হেরিটেজ জায়গা আছে, কিন্তু যে কোনো কারণেই ট্যুরিস্টদেরকে, সারা পৃথিবীর ট্যুরিস্ট বা বাংলার বাইরে যারা আছে, যারা ভ্রমণ পিপাসু মানুষদেরকে আকৃষ্ট করা হয়নি। আমরা যেটা চাইছি যে এই সারা পৃথিবীর মানুষ বাংলায় আসুক। এর আগে এদিন মহাকরণে এসে নিজের ঘরে সচিবদের সঙ্গে বৈঠক করেন কৃষ্ণেন্দু নারায়ণ। যদিও ঘরের বাইরে এখনও জলজল করছে আগের পর্যটন মন্ত্রীর নেমপ্লেট। মমতার ক্যাবিনেটে নতুন মন্ত্রীদের মধ্যে হুমায়ুন কবির, বেচারাম মান্না, গিয়াসুদ্দিন মোল্লা এবং স্বপন দেবনাথের দফতর মহাকরণেই হওয়ার কথা। তাদের জন্য নির্দিষ্ট ঘর তৈরি করতে ইতিমধ্যেই পূর্ত দফতরের কাছে নির্দেশ গিয়েছে মুখ্যমন্ত্রীর দফতর থেকে। নিজেদের ঘর নেই, তাই আপাতত পূর্বতন সাত মন্ত্রীর ঘরেই বসছেন নতুন মন্ত্রীরা। সব মিলিয়ে নতুন অতিথিদের জায়গা করে দিতে মহাকরণ জুড়ে এখন সাজো সাজো রব। সুমন ঘরাই, এবিপি আনন্দ, কলকাতা।